তাইওয়ানের চারপাশে বৃহৎ আকারের সামরিক মহড়ার পর এবার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত সপ্তাহে তিনি এই আহ্বান জানান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনী বৃহৎ আকারের সামরিক মহড়ার কয়েকদিন পর শি জিনপিংয়ের এই আহ্বান সামনে এল। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করা উচিত এবং নিশ্চিত করা উচিত যে সেনাদের কঠিন যুদ্ধের সক্ষমতা রয়েছে। চীনের কমিউনিস্ট নেতারা জোর দিয়ে বলছেন, তারা তাইওয়ানকে বেইজিংয়ে নিয়ন্ত্রণে আনতে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবেন না। উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, এটিকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।